বর্তমান সময়ের সবচেয়ে দামি গাড়ি ল্যাম্বোরগিনি। অনেকেরই পছন্দের তালিকায় থাকে বিলাসবহুল এই গাড়ি। তবে কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য পছন্দের গাড়ি ভেঙে চুরমার করে ফেললেন রাশিয়ার এক ইউটিউবার। রুশ ওই ইউটিউবারের নাম মিখাইল লিটভিন। সাদা রঙের একটি ল্যাম্বোরগিনি ইউরাস এসইউভি ছিল তার। তবে একটি ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনের জন্য তিনি ভেঙে চুরমার করে দিলেন প্রায় 3.5 কোটি টাকার এই গাড়ি। ভিডিওটির জন্য তুমুল আয়োজন করেছিলেন মিখাইল। বিশাল এক ক্রেনে বেঁধে দেন 100 বোতল ঠান্ডা পানীয় ভরা একটি বক্স। পরে সেই বক্স ফেলে দেওয়া হয় বিলাসবহুল ল্যাম্বোরগিনির উপর। পুরো দৃশ্যটি হাসি মুখে ক্যামেরায় রেকর্ড করেন ওই ইউটিউবার। এই ইউটিউবারের এমন কাণ্ড দেখে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া এভাবে পরিবেশ দূষণ করার জন্য মিখাইলের সমালোচনাও করেছেন নেটিজেনরা। তামজিদ মির্জা, কালবেলা।